চুরি যাওয়া বাইক সহ আটক দুই বাংলাদেশি চোর। জানা যায়, আগরতলা পশ্চিম থানায় বাইক চুরির অভিযোগ লিপিবদ্ধ হয়েছিল। চুরি হওয়ার 16 থেকে 20 ঘন্টার মধ্যে পশ্চিম থানার পুলিশ উদ্ধার করল বাইক সহ দুই বাংলাদেশি চোরকে। আটককৃতদের নাম মোহাম্মদ জুনু মিয়া এবং কামাল মিয়া। বাইকটি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল বলে জানান পশ্চিম থানার পুলিশ কর্মী। তখন তো মিসিংই হয়, বোঝা যায় না সেটা কী। তারপর পরবর্তী সময়ে এই ঘটনা যখন থানাতে আসে, থানাতে রিপোর্ট হওয়ার সাথে সাথেই থানার বড়বাবু এবং বিশেষ করে বটতলা আউটপোস্টের ওসি, ওনারা ঘটনাটির সঙ্গে সঙ্গে বর্ডারিং এরিয়াগুলি যেখানে বিএসএফ বিওপিগুলি আছে, যেটা আমাদের এপ্রিহেনশন থাকে সবসময় সেটা বাংলাদেশে শিফট করা হয়, সেই অনুযায়ী মতিনগর, কামথানা, তারপর কুনাবন, মধুপুর, এই সমস্ত বিওপিগুলিতে সব সঙ্গে সঙ্গে ঘটনাটা ইনফর্ম করে দেওয়া হয়, যাতে ওরা বর্ডারিং এরিয়াতে তাদের টহলটা শক্ত থাকে। তো সেই নজরদারির কারণে মধুপুর থানার পুলিশেরও একটা ভালো অ্যাক্টিভিটিস এবং আমাদের মানে প্রম্পট ইনফরমেশনটা ওদেরকে শেয়ার করার কারণে বিএসএফও সেভাবে তৎপরতা দেখায় এবং বিএসএফ এবং পুলিশের যৌথ রেডের ফলে বাইক এবং সঙ্গে চোরসহ ধরা পড়ে। তো সে অনুযায়ী একটা এফআইআর নেওয়া হয় এবং এখন এই টোটাল যে চুরির ঘটনাটা, এদের যে গ্যাং আছে বাংলাদেশ থেকে, কারাগারে এতে ইনভলভ আছে, লোকাল কে কে হেল্প এই ঘটনা হেল্প করছে, সবটা বিষয় এখন সামনে চলে আসছে। তো এটা তদন্ত সাপেক্ষ। তো এই ধরনের আমাদের এই সফলতা আগামী দিনের বাইক চুরির ক্ষেত্রে অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে এটা আমাদের আশা। কতজনকে আটক করা হয়েছে এবং কয়টা বাইক, নামগুলি কী কী? কটা বাইক রিকভারি করা? একটা বাইক। তারা কোন জায়গায় যারা আটক করা হয়েছে? বাংলাদেশ। তাদের বিরুদ্ধে কোন ধারায় মামলা নেওয়া হয়? দেখা যাচ্ছে যে তারা ছাড়া পেয়ে যায় কিছুদিন পর পরই। পাচার তো অ্যাকচুয়ালি বর্ডারিং এরিয়া হচ্ছে টার্গেট। এখন টার্গেটের মধ্যে কোনটা হচ্ছে, যেটা খুব ইজি ডিসপোজেবল, যেখান থেকে বাইকটাকে সহজে বাংলাদেশে পৌঁছানো যায়, ওই বর্ডারের ওই ফেন্সিংটাকেই ওরা টার্গেট করে এগিয়ে যাচ্ছে। তো কখনো ওরা মতিনগর দিয়ে শিফট করছে, কখনো ওরা কামথানা দিয়ে শিফট করছে, কখনো মধুপুর দিয়ে শিফট করছে, যে জায়গাটাতে যখন তারা সুযোগ পাচ্ছে সেই অনুযায়ী ওরা শিফট করছে। বিএসএফের কি গাফিলতি রয়েছে? সেটা তো আমি বলবো না, গাফিলতি থাকলে আমরা এই সাফল্য যেটা আমরা হয়েছে সেটা তো না হওয়ারই কথা ছিল। সেই সঙ্গে তো পুলিশেরও বিভিন্ন জায়গাতে পেট্রোলিং ব্যবস্থা আছে এবং নাকা আছে, ওরা কীভাবে শর্ট দিয়ে চালিয়ে নিয়ে যায়? শর্ট দিয়ে নিয়ে যায় না, সেগুলি প্রাথমিক ইনভেস্টিগেশন যেটা বলতে চাই, কালকে যেটা প্রিলিমিনারি ইন্টারভিউ হয়েছে, ওরা শহরে মেন রুট দিয়ে যায়, সব বাইপাস রুট দিয়ে ওরা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।